হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি বানাবো গাওয়ার ফালি রেসিপি। তো আমি প্রথমে গাওয়ার ফালিটা কেটে ধুয়ে রেখেছি, এটা আমি প্রেশারে একটা সিটি মেরে নেব। তো দেখুন, আমি প্রেশারের মধ্যে গাওয়ার ফালিগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটা সিটি মেরে প্রেশারটাকে ঠান্ডা করে নেব। এটা আমি আলু দিয়ে বানাবো। আলু আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি প্রথমে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি ফ্রাই করব। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিলাম হলদি পাউডার। দিয়ে প্রথমে আমি আলুটাকে ফ্রাই করব। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে এমনি কোনো মশলা লাগে না। আমি 5 কোয়া রসুন ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি কষাবো। এটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। এবার আমি গাওয়ার ফালিগুলোকে দিয়ে দিলাম। এটা হলো আলু দিয়ে গাওয়ার ফালি রেসিপি। এই গাওয়ার ফালিটা দেখতে অনেকটা বরবটির মতো লাগে। এর মধ্যে আমি একটা খড়গপুর মশলা থাকে, যে মশলাটা জিরে ধনে রসুন লঙ্কা দিয়ে বানানো হয়, সেই মশলা আমি অল্প একটু দিয়ে দিলাম। এই মশলাটাকে বলে খড়গপুর মশলা। দিয়ে এবার আমি ভালো করে এটা কষাবো। তো দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা খুলে দেখব। তো দেখুন, জলটা শুকিয়ে এসছে, আরও একটু শুকিয়ে গেলে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এটা হলো গাওয়ার ফালি আলু রেসিপি। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমার রেসিপি ফুললি রেডি। এবার এর উপর থেকে আমি ধনে পাতা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো আমার গাওয়ার ফালি আলু রেসিপি পুরো রেডি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।